দেশে ক্রমেই সীমিত হয়ে আসছে প্রাকৃতিক গ্যাসের মজুদ, ফলে গ্যাস সংকট বাড়ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমদানিকৃত এলএনজি দিয়ে ঘাটতি পূরণের চেষ্টা চালানো হচ্ছে, তবুও ঘাটতি মিটছে না। এমন অবস্থায় আগামী 2023 সাল নাগাদ আরও 4টি এলএনজি চালিত বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আসছে, কিন্তু এলএনজি আমদানি করার জন্য সরকারের অর্থ বিভাগের কাছে অর্থ চেয়েও পাচ্ছে না পেট্রোবাংলা। এমন অবস্থায় কি করণীয়, সরকারি বা কি ভাবছে? দর্শক, আজ আমরা কথা বলবো এলএনজি আমদানি এবং অর্থ সংকটের দিক নিয়ে। এ সংক্রান্ত একটি প্রতিবেদন আজ দৈনিক বণিক বার্তায় প্রকাশিত হয়েছে, শিরোনাম এলএনজিতে দেউলিয়াত্বের শঙ্কা পেট্রোবাংলার। প্রতিবেদনটি যৌথভাবে তৈরি করেছেন জেসমিন মলি এবং আবু তাহের। আজ নিউজরুমে উপস্থিত রয়েছেন আবু তাহের, আমরা তার কাছ থেকে বাকি আলোচনা শুনবো। তাহের, নিউজরুমে স্বাগত। ধন্যবাদ। তাহের, দেশে গ্যাস সংকট, এলএনজি দিয়েই চাহিদা পূরণের কথা বলছে সরকার। আপনি এই মুহূর্তে যদি আমাদের বলতেন যে এই মুহূর্তে চাহিদা কতটুকু আর সরবরাহের অবস্থাটাই বাকি। শুরুতেই আপনাকে বলি যে আমাদের আসলে কেন আমরা ঘাটতির কথা বলছি। প্রথমত হচ্ছে যে আমাদের দেশের কি পরিমাণ উৎপাদন এবং কি পরিমাণ আমদানি আমরা করছি। আমাদের দেশীয় যে গ্যাস কূপগুলো আছে এবং গ্যাস ক্ষেত্রগুলো আছে, সেগুলো থেকে আমাদের দৈনিক উৎপাদন হচ্ছে 150 কোটি থেকে 160 কোটি ঘনফুট। এর সঙ্গে 80 থেকে 90 কোটি ঘনফুট আমাদের জাতীয় গ্যাস গ্রিডে যুক্ত করা হচ্ছে, অর্থাৎ সব মিলিয়ে আমরা যদি বলি তাহলে প্রায় 2500 থেকে 2600 কোটি ঘনফুট কিন্তু আমাদের প্রতিদিন সরবরাহ করা হচ্ছে। আমাদের সব মিলিয়ে কিন্তু চাহিদা আছে আপনার হচ্ছে 320 কোটি ঘনফুটের মতো। এই এই যে আমাদের মোটামুটি দেখা যাচ্ছে যে উৎপাদন এবং সরবরাহর জায়গাটাতে আমাদের ঘাটতি থেকে যাচ্ছে প্রতিদিন প্রায় 80 কোটি ঘনফুটের মতো। এই 80 কোটি ঘনফুট কিন্তু ঘাটতি থাকার কারণেই আমাদের দেশে অনেকগুলো বিদ্যুৎ কেন্দ্র কিন্তু বন্ধ রাখতে হচ্ছে, কারণ এগুলো কিন্তু গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র। গ্যাস সংকটের কারণে এই বিদ্যুৎ কেন্দ্রগুলো সরবরাহ হচ্ছে না। কখনো কখনো বিশেষ গ্রীষ্ম কিংবা শীত মৌসুমে এই বিদ্যুৎ কেন্দ্রগুলো যখন বিদ্যুতের উৎপাদনটা বেড়ে যায়, অর্থাৎ চাহিদা বেড়ে যায়, তখন কিন্তু এগুলো চালু রাখার জন্য আমাদের কিন্তু আবাসিক এবং শিল্প যেসব গ্রাহক আছে তাদের কিন্তু গ্যাসটা কমিয়ে দেওয়া হয়, দিয়ে এই বিদ্যুৎ কেন্দ্রগুলো চালু রাখা হয়। কিন্তু এরকম একটা অবস্থায় আমরা আপনার প্রতিবেদন আপনারা যেটা করেছেন সেখানে দেখতে পাচ্ছি যে এলএনজি কিন্তু সরকারের অর্থ বিভাগের কাছে পেট্রোবাংলা টাকা চাচ্ছে কিন্তু তারা দিচ্ছে না। এই আবার পেট্রোবাংলার কাছে যে উদ্বৃত্ত টাকা আছে সেটাও সরকার নিয়ে নিচ্ছে, এমনটা কেন করা হচ্ছে? আপনি হয়তো শুনে থাকবেন যে গত বছরেই কিন্তু রাষ্ট্রায়ত্ত যেসব সংস্থাগুলো আছে তাদের উদ্বৃত্ত টাকা সরকার কিন্তু তাদের কোষাগারে নিয়ে যাচ্ছে। সেটির অংশ হিসেবেও কিন্তু পেট্রোবাংলা থেকেও গত অর্থ বছরেও কিন্তু 4000 কোটি টাকা তারা নিয়ে গেছে সরকার। এগুলো কিন্তু পেট্রোবাংলার উদ্বৃত্ত অর্থ, অর্থাৎ গ্যাস বিক্রয় করে তাদের ফান্ডে যে টাকাটা থাকে এই টাকাটা দিয়েই কিন্তু তারা গ্যাস কিনতে পারতো, তাছাড়া গ্যাসের কাজে লাগাতে পারতো, কিন্তু এই টাকাটা সরকার নিয়ে যাচ্ছে। অন্যদিকে আমরা দেখেছি যে চলতি বছর ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি আন্তর্জাতিক মার্কেটে এলএনজির দামে উচ্চ মূল্য থাকায় কিন্তু বাংলাদেশ স্পট মার্কেট থেকে কিন্তু এলএনজি আমদানি করতে পারেনি। আর এটা না করতে পারার কিন্তু একটা বড় জায়গা, সেটি হচ্ছে অর্থ সংকট, অর্থাৎ পেট্রোবাংলার যে উদ্বৃত্ত টাকাটা সরকার নিয়ে যাওয়ার কারণে তাদের কিন্তু ফান্ডে কিন্তু টাকা নেই, এবং এই টাকাটার জন্য পেট্রোবাংলা অর্থ বিভাগের কাছে কয়েক দফা চিঠি দিয়ে অ্যাপ্লাই করেছে। এবং গত অর্থ বছরে পেট্রোবাংলা প্রায় 4000 কোটি টাকা, অর্থাৎ আমি যদি একটু স্পেসিফিকভাবে বলি প্রায় 3900 কোটি টাকা কিন্তু তারা চেয়ে অর্থ বিভাগের কাছে চিঠি দিয়েছে, কিন্তু অর্থ বিভাগ এই টাকার বিপরীতে 1000 কোটি টাকা মাত্র ছাড় করেছে, বাকি টাকাটা কিন্তু তারা ছাড় করতে পারেনি। এবং অর্থ বিভাগ থেকে বলা হয়েছে পর্যায়ক্রমে এই টাকাটা দেওয়া হবে, কিন্তু দেখা গেছে যে এদিকে এলএনজি আমদানি অর্থাৎ স্পট মার্কেট থেকে এলএনজিটা কিনতে না পারায় আমাদের জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহটা কিন্তু সেই সময় অর্থাৎ মার্চ এপ্রিল দিয়ে কিন্তু কমে গেছিলো, কারণ স্পট মার্কেট থেকে আমরা এলএনজিটা আমদানি করতে পারিনি। এবং তার প্রেক্ষাপটে কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি সেটি হচ্ছে রাজধানী ঢাকা সহ এবং আশপাশের যেসব গ্যাস কোম্পানিগুলো আছে সবগুলোতেই কিন্তু সরবরাহ কমে গেছে। এর প্রেক্ষাপটে যেটি হয়েছে সেটি হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র অনেকগুলো বন্ধ রাখতে হয়েছে, এবং একই সঙ্গে যে শিল্প অঞ্চলগুলো ছিল সেই জায়গাগুলোতেও কিন্তু শিল্প মানে গ্যাস সংকটের কারণে উৎপাদন সংকটে। কিন্তু তাহের, আগামীতে এলএনজি ভিত্তিক 4টি বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আসছে, এই বিদ্যুৎ কেন্দ্রের গ্যাসের সংস্থানটা তাহলে কিভাবে হবে? এটি একটি ভালো প্রশ্ন। আমাদের কিন্তু এই মুহূর্তে গ্যাসের যে ক্রাইসিস অর্থাৎ যে ঘাটতি সেটি কিন্তু অনেক বড়। এই অবস্থার ভিতরে সরকার 2019 সালের দিকে কিন্তু 4টি এলএনজি অথবা গ্যাস
অর্থাৎ এলএনজি মানে গ্যাসও চলতে পারে অথবা আমদানিকৃত এলএনজি দিয়েও কিন্তু এই বিদ্যুৎ কেন্দ্রগুলো চালু হতে পারবে। এরকম একটি চুক্তি রেখেই কিন্তু চারটি বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দেওয়া হয়েছিল, যার ভিতরে তিনটা বেসরকারি এবং একটি সরকারি, যেগুলোর কিন্তু সক্ষমতাও কিন্তু অনেক বেশি, অর্থাৎ কোনোটির 700, কোনোটি 800, কোনোটি 600। এবং এই বিদ্যুৎ কেন্দ্রগুলোর প্রত্যেকটিতে কিন্তু প্রায় 2-3 কোটি ঘনফুট গ্যাস কিন্তু প্রয়োজন দৈনিক, যেটি বলা হচ্ছে যে 2023 সাল নাগাদ যদি এই বিদ্যুৎ কেন্দ্রগুলো প্রস্তুত করা হয় তাহলে দৈনিক 12-15 কোটি ঘনফুট কিন্তু গ্যাস প্রয়োজন হবে। প্রশ্ন থেকে যাচ্ছে এই জায়গাটাতে, আমাদের এমনিতে 80-90 কোটি ঘনফুট গ্যাসের সংকট, এই অবস্থায় নতুন করে 12-15 কোটি গ্যাসটা আমাদের কোথা থেকে আসবে? আসলে এই বিষয়টি নিয়েও কিন্তু জ্বালানি বিভাগে একটি আলোচনা হয়েছিল যে আমাদের গ্যাসই নেই, গ্যাসের সংকট, আমদানিকৃত এলএনজি দিয়ে আমরা ঘাটতি পূরণ করছি, তাহলে এই বিদ্যুৎ কেন্দ্রগুলো কেন অনুমোদন দেওয়া হলো? সে সময় সরকার ভেবেছিল যে এই বিদ্যুৎ কেন্দ্রগুলো যখন অনুমোদন দেওয়া হয়েছিল তখন দেশে গ্যাসের খনি আবিষ্কৃত হবে, আমদানিকৃত এলএনজি আমদানিটা বেড়ে যাবে, এসব চিন্তাভাবনা রেখেই কিন্তু এই বিদ্যুৎ কেন্দ্রগুলো অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্তু গত 5 বছরে আমরা যদি বিস্তার বিশ্লেষণ করি দেখি তাহলে আমাদের গত 3 বছরই চলে গেছে কোনো অনুসন্ধান ছাড়াই, কোনো ধরনের দেশে গ্যাস, বড় ধরনের কোনো গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়নি, একই সঙ্গে আমাদের কিন্তু এলএনজি আমদানিটাও বাড়ানো যায়নি। এবং গত 2 বছর ধরে প্রায় যদি আমরা বলি তাহলে দেখা যাচ্ছে যে কোভিড মহামারীর কারণে কিন্তু সব ধরনের কার্যক্রম এক প্রকার স্থগিত, হ্যাঁ, থেমে আছে। সুতরাং বিদ্যুৎ কেন্দ্রের কাজ কিন্তু থেমে নেই, অর্থাৎ বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো কিন্তু তারা তাদের বিদ্যুৎ কেন্দ্র প্রস্তুত করছে এবং তাদের টাইম লাইন অনুযায়ী কিন্তু তারা প্রস্তুত করছে। এবং তারা এটাও বলছে যে আমাদের কাজ হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রগুলো প্রস্তুত করে দেওয়া, সরকার যদি এগুলো ব্যবহার না করতে পারে তার দায়ভার তো আমরা নিতে পারি না। তাহের, আমরা দেখলাম যে এই প্রতিবেদনটি তৈরি করতে গিয়ে আপনারা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন, তো এই প্রেক্ষিতে আমি একটু জানতে চাচ্ছি যে সরকার এবং বিশেষজ্ঞ তারা কি ভাবছে। সরকারের যেটা পরিকল্পনা যে আগামী 2024-25 এবং 26 এই 3 বছরের ভিতরে বাংলাদেশের দক্ষিণাঞ্চল অর্থাৎ চট্টগ্রামের মহেশখালীতে কিন্তু একটা এলএনজি ভিত্তিক বৃহৎ একটা টার্মিনাল নির্মাণ করছে, যেটি 2026 সালে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে। এই টার্মিনালটা নির্মাণ হলেই সরকার যেটা বলতে চাচ্ছে যে আমাদের দেশে এলএনজি যে আমদানিটা করা হবে সেটার সরবরাহটা অনেক বেড়ে যাবে এবং অনেক গ্যাস এখানে কিন্তু মজুত করা হবে। সুতরাং এই টাইম লাইন পর্যন্তই কিন্তু ঠিক আছে, কিন্তু এর ভিতরেই 2022-23-24 এই বছরগুলোতে কি হবে তার কিন্তু সুনির্দিষ্ট কোনো রূপরেখা সরকারের কাছে নেই। অন্যদিকে জ্বালানি সংশ্লিষ্টরা কিন্তু বলেছেন যে তারা সরকারকে এবং বিভিন্নভাবে সভা আলোচনা সভায় তারা বলেছেন যে আমরা এই বিষয়টি সরকারকে বারবার বোঝানোর চেষ্টা করেছি যে আগে কিন্তু বিদ্যুৎ কেন্দ্র চালুর আগেই কিন্তু এই কেন্দ্রগুলোর জ্বালানি কিভাবে হবে, কিভাবে আসবে, কোত্থেকে আসবে, সেগুলো নিশ্চয়তা কিন্তু আগে পেতে হবে, কিন্তু সেটি সরকার করতে পারেনি। সেটা নানামুখী কারণ থাকতে পারে, কিন্তু একই সঙ্গে দেখা গেছে যে এই এই সংকটটা তৈরি হওয়ার কারণেই একটা যেটা বড় দৃশ্যমান হয়েছে সেটি হচ্ছে যে বিদ্যুৎ কেন্দ্র প্রস্তুত হচ্ছে বাট এই বিদ্যুৎ কেন্দ্রগুলোর যে জ্বালানির সংস্থান সেগুলো কিন্তু মানে দৃশ্যমান করতে পারেনি সরকার। তাহের, আজকের নিউজ রুমে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন আবু তাহেরের পর্যালোচনায় বণিক বার্তা নিউজরুম। সাম্প্রতিক বিভিন্ন খবর তার বিশ্লেষণ নিয়ে আমরা নিয়মিত থাকছি বণিক বার্তার ডিজিটাল মাধ্যমে। আর ডিজিটাল মাধ্যমে আমাদের সর্বশেষ খবরাখবর জানতে চোখ রাখুন বণিকবার্তা.net-এ। কোভিড সংক্রমণ বাড়ছে, এই পরিস্থিতিতে টিকা গ্রহণ করুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন।